রংপুরের মিঠাপুকুরের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছে রংপুর র‍্যাব 13। সোমবার রাতে রংপুর নগরীর তাজহাট শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহীদুল রংপুরের মিঠাপুকুর উপজেলার কাপড়িখাল এলাকার সৈয়দ জামানের ছেলে। মঙ্গলবার সকালে রংপুর র‍্যাব 13 এর সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামি মোহাম্মদ শহীদুল ইসলাম ঢাকার সদরঘাট এলাকায় কাপড় ব্যবসায়ী মোহাম্মদ স্বপন সাহেবের বাসায় দারোয়ানের চাকরি করা অবস্থায় একই বাসায় ভিকটিমকে কাজের কথা বলে 2003 সালের অক্টোবর মাসের 10 তারিখ নিয়ে যান। শহীদুল বাসার সকলের অগোচরে ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিতে থাকে। শহীদুলের কথায় ভিকটিম রাজি না হলে কৌশলে ভিকটিমকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বাসার মালিক বিষয়টি জানতে পারলে ভিকটিম ও আসামি মোহাম্মদ শহীদুল ইসলামকে বাসা থেকে বের করে দেন। পরবর্তীতে ভিকটিমের বাবা বিষয়টি জানতে পারলে গর্ভবতী মেয়েকে বাড়িতে নিয়ে এসে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে আসামির সাথে ভিকটিমের বিয়ের উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু স্থানীয় কতিপয় কিছু কুচুকরি মহলের হস্তক্ষেপে সালিশ ব্যর্থ হলে ভিকটিম নিজে বাদী হয়ে রংপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে বিচার কার্য শেষে আসামিকে দোষী সাব্যস্ত করে 2010 সালের এপ্রিল মাসের 27 তারিখ রায়ে আসামিকে যাবজ্জীবন সাশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানার আদেশ প্রদান করেন। শহীদুল ইসলাম আদালতের রায়ের পর থেকেই দীর্ঘ 13 বছর যাবৎ ঢাকা শহরের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। এ ঘটনায় গোয়েন্দা নজরদারি শুরু করে রংপুর র‍্যাব 13। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রংপুর মহানগরীর তাজহাট শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে র‍্যাব। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে রংপুরের মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। উত্তরের সময় রংপুর।